Welcome to Recipe House. আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের ডালনা। নিরামিষ আলু পটলের ডালনা বানাবার জন্য 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলিকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি এবং তারই সাথে 250 গ্রাম আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। এবার আলু পটলের ডালনা বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়াই দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তেল গরম হলে পটলগুলিকে একে একে দিয়ে দেব। পটলগুলিকে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে। পটলগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এবার পটল ভাজার তেলে আলুগুলিকে একে একে দিয়ে দেব। আলুগুলিকে নেড়ে হালকা ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর গরম তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, তারই সাথে দিয়ে দেব হাফ চামচ হিং। গোটা মশলাগুলি ভাজা হলে দিয়ে দেব এক চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও নেড়ে তেলে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা। আদা বাটাটিকেও নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব একটি কুচিয়ে রাখা বড় সাইজ টমেটো। এরপর দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলি। আলু আর পটলগুলিকে মশলার সাথে ভালো করে 1 থেকে 2 মিনিট নেড়ে নিতে হবে। এক থেকে দু মিনিট নাড়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 250 গ্রাম জল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এরপর এতে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটিকে সব কিছুর সাথে নেড়ে নিতে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আলু আর পটলের ডালনাটিকে নেড়ে নিতে হবে। দেখুন আলুগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ ঘি, তারই সাথে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। ঘি আর গরম মশলাটিকে ভালো করে নেড়ে নেব। অবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এবার আমাদের নিরামিষ আলু পটলের ডালনা পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।